এইটুকু আওয়াজে কি ভালো থাকে বোঝা যায়? ভালো ভালো খুব ভালো তো। এবার আরো ভালো থাকবো আমরা। কি করে থাকবো? আগামী 30 তারিখের আমাদের সকলের ভালোবাসা উজাড় করে দিয়ে ব্রজকৃষ্ণ গোস্বামীর, ব্রজকিশোর গোস্বামীর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের সকলের ভালোবাসা ফিরিয়ে দিয়ে আমরা আরও একবার সুন্দর করে থাকব, ভালো করে থাকব। আমরা জানি, আমি জানি যে এতক্ষণ ধরে আপনারা সব কথা শুনেছেন, সকলের কথা শুনেছেন। আপনারা জানেন আপনাদের কি করতে হবে, আপনারা জানেন আপনাদের কি করণীয়। কিন্তু আপনাদেরকে আমরা বলতে ভালোবাসি চাই, বলবো আপনাদেরকে নিয়ে সে কথা বলবো তো। দুটো হাত খালি, সবার দু হাত খালি, না মোবাইল নিয়ে ধরে আছে বলছে দু হাত খালি। মোবাইলে কি আছে? সব থাকবে তো মাথায় আর মনে। মোবাইলের টা খালি খালি, মোবাইলের স্টোরেজ গুলোকে নষ্ট করা, বিশ্বাস করো। বাহ, হাতের তাল পাবো একটু। আমি সেই দিনের সোনার গো, আর পাবো না, তাই ছেড়ে দেব না তোমার মাঝারে, রাখবো ছেড়ে দেব না তোমার হৃদয় মাঝে, রাখবো ছেড়ে দেব না। একবার ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, আমি ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, না না ছেড়ে দেব না তোমায়। আরেকটু জোরে শুনবো, তাহলে তো বুঝতে পারবো শান্তিপুর বাসীর ভালোবাসা। তোমায় হৃদয় মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। একবার ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, আমি ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, না না ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝারে রাখবো, তোমায় হৃদয় মাঝে রাখবো। এখন নিজেদের জন্য জোরে হাত তালি, মানে ধরুন এখানে আজকে আমার এত মায়েরা উপস্থিত রয়েছেন, আমি নিজে মেয়ে তাই জন্য এই কথাটা বলছি, এত মায়েরা উপস্থিত রয়েছেন। এখন বাজে 6:30, তারা বলেছিল আমার রাজ্যে নাকি মায়েরা নিরাপদ নয়, মেয়েরা নিরাপদ নয়। আমাদের রাখি গেল, এ তো তাদের অপমান, তাই সেই অপমানের জবাব দেবো আমরা আবার আগামী 30 তারিখ। আসুন সবাই মিলে সেই সমস্ত কিছু ভেঙে দিয়ে শুধুমাত্র ভালোবাসার জয় দিন গড়ে তুলি আগামী 30 তারিখ। আমাদের সকলের প্রিয় প্রার্থী, আমাদের সকলের একজন খুব সজ্জন প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় প্রার্থী, আমাদের ব্রজকিশোর গোস্বামীকে আমরা সকলের কাছে গ্রহণীয়তা করে তুলেছিলেন আমাদের পরম পূজনীয় ভগবান শ্রী শ্রী চৈতন্য দেব। আর তিনি কি বলেছিলেন, কোনো জাতপাতের ভেদাভেদ নয়, মানুষে মানুষে ভালোবাসো, মানুষে মানুষে একটাই পরিচয় যে আমাদের মনুষ্যত্ব, সেই কথাই যে দল বিশ্বাস করে তার নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, বিজেপি নয়। কারণ বিজেপি বলে শুধুমাত্র হিন্দুদের কথা, কিন্তু আমাদের মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন তারা কি আমাদের কেউ নয়? নাকি তারা আমাদের থেকে আলাদা, নাকি তাদেরকে আলাদা রকমের দেখতে? না, ভালোবাসায় আমরা এক হব। আমাদের সবার উপরে, আমাদের সকল ধর্মের এক কথা, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, আর সেই কথাই বলে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দল। আমি বিশ্বাস করি এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন সকলেই, সুতরাং যদি তারা আপনাদের সাথে এই ব্যবহারটা না করতো, কি দরকার ছিল বলুন? আপনারা তো রায় দিয়েই দিয়েছিলেন, তারপরেও এইটা, এই নির্বাচনের তো দরকার ছিল না। তার মানে আপনাদের রায়ের